সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আরেকজনকে যুক্ত করি, নার্ডি। নার্ডি বলেন আপনি। হ্যাঁ, তো প্রথমে পরিচয় দিচ্ছি, আমি মানে ইসলাম সম্পর্কে দেখতেছি আপনার অনেক জ্ঞান, কিন্তু আমি আসলে ওই পর্যায়ের জ্ঞানী হওয়ার সুযোগ হয় নাই। কারণ লেখাপড়া তো বাংলাদেশের যে লেখাপড়া সেটাতে জেনারেল লাইনে লেখাপড়াতে ইসলাম সম্পর্কে অনেক ঘাটতি আছে। তো আমি যে ভিত্তিতে আর কি আমি মমিন সেটা হচ্ছে আমার যুক্তির ভিত্তিতে, ঠিক আছে। মানে যতক্ষণ আমার যুক্তি এটা বলবে যে সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, ততক্ষণ সৃষ্টিকর্তাকে মানবো। আর যখন মনে হবে যে আসলে এটা কোনো ভিত্তি নেই, তখন আসলে যে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, সব শেষ, তখন আর মানার কোনো প্রয়োজন নেই, তখন আত্মার বিষয়টা। আচ্ছা, এখন একটু মিউট করেন, জিজ্ঞেস করবো আপনাকে, নিজেকে মিউট করেন। হ্যাঁ, আপনাকে, আপনি কি কোরআন হাদিস পড়ে দেখেছেন? মানে কোরআন হাদিসে কি লেখা আছে? আপনাদের ইসলামের মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস, হাদিস কোরআন তো কোরআনই, আর হাদিস হচ্ছে গিয়ে সিয়াসিতা, মানে ছয়টা হাদিস গ্রন্থ, ছয়টা প্রখ্যাত হাদিস গ্রন্থ, যেটার ভিতরে আছে বুখারি মুসলিম, তারপরে সুনান আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজা, এই যে ছয়টা যে হাদিস গ্রন্থ আছে, আরেকটা হচ্ছে মিশকাত শরীফ, ছয়টা হাদিস গ্রন্থ আছে, আরেকটা আছে সেটা হচ্ছে মুয়াত্তা মালিক, সেটাকেও সিয়াসিতার অংশ হিসেবে গণ্য করা হয়, কিছু কিছু আলেম গণ্য করেন মুয়াত্তা ইমাম মালিক, সেটা হচ্ছে প্রাচীনতম হাদিস গ্রন্থ। আপনি কি এই কোরআন শরীফ, হাদিস গ্রন্থ এবং তাফসির, কোরআনের আয়াতের যে তাফসির, এগুলো কোনো কিছু করেছেন? সেটাই তো আমি আগে আমার কথাটা শেষ না করলে তো আপনি বুঝবেন না, কারণ আপনি কথা যখন বাংলায় বলেন এটা তো বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের লেখাপড়া সম্পর্কে আপনার জানা আছে। আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করি নাই, সেটা আমি প্রথমেই বলছি। আমার লেখাপড়ার ই হচ্ছে আমি ম্যানেজমেন্টে অনার্স, তার মানে কি আমার কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এরকম কোন বিধান পৃথিবীর কোথাও নাই। মানুষ একটু শুনে নেন, যে আপনি যখন আগ্রহী হবেন একটা বিষয়ে, যে কোনো মানুষ যে কোনো বই কিনে পড়ে ফেলতে পারে, বই কিনে পড়তে কোনো ইয়া লাগে আপনাকে, আপনি যদি না পড়ে থাকেন আপনি বলবেন যে আমি পড়ি নাই, কিন্তু আপনি আমি বলছি যে আমি কোন পর্যায়ে, আমি কিছু কিছু হতে পড়তেছি বা পড়ার চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত, একটু শুনে নেন, আপনি যে এক্সকিউজটা দেখাচ্ছেন যে আপনি মাদ্রাসা লাইনে পড়ালেখা করেন নাই, এটা কোনো এক্সকিউজ হতে পারে না, এটা কোনো অজুহাত হতে পারে না। আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি হয়তো কিছুটা চেষ্টা করছি, একটু ওখান থেকে একটু এখান থেকে। এক হচ্ছে যে মনে করেন প্লে গ্রুপে যখন পড়ায়, প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটা ক্লাসে এক বছর করে, আর সেখানে অনার্স পাশ করার পরে বিয়ের পরে এখন ধরেন অল্প অল্প যতটুকু জ্ঞান অর্জন করছি, সেই ক্ষেত্রে আপনার বোঝা যাচ্ছে আপনি প্রত্যেকটা ব্যাখ্যা খুব সুন্দর ভাবে দিচ্ছেন, আমি আপনার প্রশংসা করছি, ঠিক আছে, কিন্তু অতটুকু আমি বুঝি না। আমি বুঝি যে একেবারে কিছুই বুঝি না তাও বলি নাই, আমি কিন্তু বলি নাই যে আমি কিছুই জানি না, চেষ্টা করছি এখন কতটুকু মানে শেষ করতে পারবো, একদম ধর্মগ্রন্থের প্রতিটা বিষয়ে কতটা পারবো সেটা একদম শেষ পর্যায়ে বলতে পারবো, শেষ রেজাল্ট যখন হবে তখন বলতে পারবো যে না আমি কোরআনের সবকিছু জানি। এখন আমার যেটা আপনার প্রথমে লাইভে ঢুকে যেটা যে আত্মা, মানে আমার দৃষ্টিতে আত্মা বিষয়টা কি, যে আত্মা হচ্ছে মানুষ যখন মরে যায় তখন এখন তো যুক্তির মাধ্যমে আমরা আল্লাহকে দেখি না, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করব না, এটা হচ্ছে এক নম্বর যুক্তি। আপনি অন্য আরেকটা প্রসঙ্গে চলে গেলেন, আপনাকে আমি কথা শেষ করি, যদি অযুক্তি কথা বলি তখন বলেন, আমার যেটা মনে হয় সেটা আমি আপনাকে শেয়ার করছি। এখন প্রশ্ন মানে শুরু করার প্রতি মিনিটে যদি আপনি ই করেন তাহলে তো আমি শেষ করতে পারবো না। একটু মিউট করেন, আপনার এখান থেকে ইকো হচ্ছে খুব, আপনার ওই জায়গা থেকে খুবই ইকো হচ্ছে, আমার কথাটাই আমি শুনতে পাচ্ছি, তার মানে হচ্ছে দর্শকরা আপনার কথা ভালোভাবে বুঝতে পারবে না। যদি এইভাবে আপনি কথা বলেন তাহলে আপনার কথা, আমার কথা, কারো কথাই দর্শক শ্রোতা কেউ শুনতে পাবে না ঠিকভাবে। আপনাকে একটা ছোট প্রশ্ন করেছি, আপনি যখন একটা প্রশ্ন করা হবে তখন আরেকটা জিনিসে চলে যাবেন না, আরেকটা প্রসঙ্গে চলে গেলে তখন আলোচনাটার আর কোনো অর্থই থাকবে না। আপনাকে জিজ্ঞাসা, আপনি যেহেতু আত্মা প্রসঙ্গটা তুললেন, সেহেতু আত্মা কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা সেটা জিজ্ঞেস করেছি, তখন আপনি আবার চলে গেলেন আল্লাহ আছে, আল্লাহর কোনো প্রমাণ আছে নাকি নাই সেই জায়গায়। আমাদের আলোচনা যদি শুরু হতো আল্লাহ দিয়ে, তাহলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতাম যে আল্লাহর কোনো প্রমাণ আছে কিনা। যেহেতু আল্লাহ দিয়ে শুরু হয়নি,
সেহেতু আত্মা দিয়ে আপনি শুরু করেছেন, সেহেতু আমি আত্মা নিয়েই প্রশ্ন করেছি এবং আপনার উত্তর দেওয়ার সময় মনে রাখতে হবে যে আপনি আত্মা নিয়েই প্রশ্ন উত্তর দিবেন, আপনি আল্লাহ নিয়ে বা চিন নিয়ে বা পোড়া ঘোড়া নিয়ে উত্তর দিবেন। আপনাকে আমি জিজ্ঞাসা করি ঘোড়ার প্রমাণ আছে নাকি নেই সেটা জিজ্ঞাসা করি নাই, আপনি তখন ফট করে বলা শুরু করবেন ঘোড়ার প্রমাণ আছে কিনা নাই সেটা আমি জানতে চাইনি, আপনাকে স্পেসিফিক জানতে চাইছি আত্মার কোনো প্রমাণ আছে নাকি নাই সেটা আমি একটু দেই দেওয়ার চেষ্টা করি। দেখেন এখন আমার যুক্তিটা আমি বলবো, এখানে আমি কোনো অন্য কোনো রেফারেন্স আমি বলবো না, যে আমার যেটা মনে হয়, কারণ আমি যেটা অনুধাবন করতে পারি যে আত্মা হচ্ছে এমন একটা জিনিস যে মানুষ মরে যাওয়ার পরেও আত্মা জীবিত থাকে। সেটা বুঝতে পারেন তো, প্রশ্ন বুঝতে পারেন তো, আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই যে আপনার বিশ্বাস কি, সেটা আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞেস করেছি আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা। প্রমাণ কাকে বলে আর বিশ্বাস কাকে বলে? এখন সেটাই আত্মার প্রমাণটা আমি দেওয়ার চেষ্টা করি। একটু মিউট রাখেন, একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন। আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই, বুঝতে না পারে ভুল কথার উত্তর দেওয়া শুরু করেছেন যে আপনি কি মনে করেন বা আপনি কি বিশ্বাস করেন, আপনি কি বিশ্বাস করেন সেটা সম্পর্কে আমি বিন্দু মাত্র আপনার কাজটা কি আপনাকে একটু মিউট করছি, আপনি কথা আপনি মানে নিজেকে মিউট করছেন না, দর্শকরা মানে আপনার কথা শুনতে পাবেন আমার কথা শুনতে পাবেন, আপনার এখান থেকে খুব ইকো হচ্ছে। আপনার কাছে আমি যেটা জানতে চেয়েছি যে আপনার কাছে এটা এটার সপক্ষে কোনো প্রমাণ আছে কিনা, আপনি কি বিশ্বাস করেন বা আপনার আপনার কি মনে হয় বা কোনটা বিশ্বাস করলে আপনার ভালো লাগে সেইটা আমি প্রশ্ন করিনি আপনাকে। একজন হিন্দুর কাছে হনুমানে বিশ্বাস, সে হনুমানে বিশ্বাস করতে পারে, তা দিয়ে আমার কাছে যায় আসে না। আপনি মান্দভূতে বিশ্বাস করতে পারেন, তা দিয়ে আমার কাছে যায় আসে না। আপনি ঘোড়ার ডিমে বিশ্বাস করতে পারেন, তা দিয়ে আমার কাছে যায় আসে না। কিন্তু আপনি যখন একটা জিনিস দাবি করবেন যে আমার কাছে আমি আত্মায় বিশ্বাস করি কারণ তার প্রমাণ আছে, তখন সেই প্রমাণটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে কি প্রমাণ আছে। এখন আমরা তাহলে শুধুমাত্র এখন আত্মা নিয়ে একটু আলোচনা করব। আত্মার সপক্ষে যেহেতু আপনি আপনি আমি বুঝতে পারছি আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনি এটা বিশ্বাস করেন, ঠিক আছে, যেহেতু প্রমাণ নেই সেহেতু আপনার কাছে হয়তো যুক্তি আছে। আপনি যদি বলেন যে আমার কাছে কোনো প্রমাণ নাই কিন্তু আমার কাছে যুক্তি আছে, কিছু কিছু যুক্তি আমি তুলে ধরতে চাই, তাহলে আপনাকে আমি যুক্তি তুলে ধরার সুযোগ দিব, আপনি যুক্তি তুলে ধরেন, সমস্যা নেই। কিন্তু তার আগে আপনার এটা বলে নিতে হবে যে আমার কাছে কোনো প্রমাণ নাই কিন্তু যুক্তি আছে। আপনি একটু বলেন যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি যুক্তি আছে? আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে আমি যুক্তিটা পেশ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মানুষ মরে যাওয়ার পরে আত্মা বেঁচে থাকে, এটাই হচ্ছে মানে ধর্মীয় কথাবার্তা যে মানুষ মরে যাবে কিন্তু আত্মা বেঁচে থাকবে, আত্মা থাকে, এই আত্মার বিচার হবে। ঠিক আছে, এখন আমি এটা যে সায়েন্সের ভিত্তিতে আমি এটা বলতে চাচ্ছি যে এখন আমি আপনার সাথে কথা বলছি একটা মোবাইল দিয়ে, এগুলো কি কোনো যুক্তি হলো না? আমি আমি শেষ করি, কথা শেষ করতে দেন, মোবাইল দিয়ে কথা বলছি। এখন মোবাইলের কিন্তু যুক্তি আছে, এই মোবাইলটা যখন পুরনো হবে আপু আপনি আপনাকে মিউট করছি, আপনি কথা বোঝেন না আপু, আপনাকে বলেছি যে আপনার যুক্তিটা কি। আপনি বললেন যে আমার ধর্মগ্রন্থে বলা আছে মানুষের মরার পরে আত্মা আত্মা জীবন্ত থাকবে এবং পরকালে বিচার হবে, এটা তো কোনো প্রমাণ হলো না। আপনি শুধুমাত্র প্রমাণটা দেন, আপনার কাছে কি প্রমাণ বা যুক্তি আছে সেই যুক্তি বা প্রমাণটা দেন। আপনাকে আনমিউট করছি, আপনি সেই যুক্তি বা প্রমাণটা শুধু দেবেন। এখন আমি যুক্তি দিচ্ছি এটাই যে আমি মোবাইলের মাধ্যমে আমি আপনাকে যুক্তিটা দিচ্ছি, যুক্তিটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় বা যুক্তি যেটা সেটা হচ্ছে যে মোবাইলটা যদি কখনো পোড়ানো হয় বা মোবাইলটা যদি ধ্বংস করে দেওয়া হয় তার আইডি কিন্তু ধ্বংস হয় না, এবং আইডি এই আইডি যখন আপনি আরেকটা মোবাইলে যুক্ত করে দেবেন তখন সেটা কিন্তু আবার প্রাণ ফিরে পাবে। এখন এটা হচ্ছে আমার যুক্তি, এখন এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, কারণ মোবাইল ধ্বংস হয়ে গেল, মোবাইলটা পুড়িয়ে ফেললেন, মোবাইল আপনি মানে পুড়িয়ে একেবারে এটা ছাই করে ফেললেন, কিন্তু এটার আইডি যেটা যেটা সেটা যদি আপনি অন্য একটা মোবাইলে যদি আপনি সেট করে দেন তাহলে কিন্তু সেটা আবার প্রাণ ফিরে পাবে, মানে আমার যেটা মনে হয়। এটার কি আপনার কোনো ব্যাখ্যা আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার একটু মিউট করেন, আমি যখন হ্যাঁ এই তো খুবই খুবই ভালো হচ্ছে। এখন আপনি এই জিনিসটা করেন, আমি যখন কথা বলবো তখন মিউট করে রেখেন নিজেকে, না হলে হবে কি কেউ শুনতে পাবেন। আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনি আমি চাই যেন আপনি আপনার যুক্তিটা তুলে ধরতে পারেন ঠিকভাবে, আমি আপনাকে সহযোগিতা করব সেই বিষয়ে যেন আপনি আপনার যুক্তি বা আপনি কি মনে করেন সেটা যেন তুলে ধরতে পারেন। কিন্তু আপনি এই কাজটা করেন, এই কাজটা না করলে আমি আপনাকে বেশিক্ষণ রাখতে পারবো না, কারণ না হলে মানে একটা হাউকা হবে, দর্শক শ্রোতারা কিছু শুনতে পাবে না। তো আমি আর শুরুতেই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে আপনি বলছেন যে মানুষের ভেতরে একটা আত্মা আছে, সেই আত্মাটা মরার পরে জীবন্ত থাকে, মানে যেটা থাকে সেটা আবার পরকালে তার উপর বিচার টিচার হয়। আচ্ছা, এইটা হচ্ছে আপনার মানে প্রাথমিক প্রস্তাবনা প্রস্তাব, এবং সেটার পক্ষে যুক্তি আপনার কি? যুক্তি হচ্ছে আপনি একটা মোবাইল ফোন দেখেছেন, মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেলেও মোবাইল ফোনের একটা আইএমই নাম্বার থাকে, সেই আইএমই নাম্বারটা কি যেন বললেন কোড থাকে, কি যেন একটা কোড থাকে বললেন, তারপর আপনি বললেন যে এইটাও যদি অন্য মোবাইলে ঢুকানো হয় তাহলে সেটা আবার সচল সচল হয়ে যায়। আচ্ছা, তাহলে মানে কোড থাকে, সেই কোডটা কি? আমি কোডটা কি বুঝতে পারিনি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে মোবাইলের ভিতরে এমন কি জিনিস থাকে যে জিনিসটা অন্য মোবাইলের ভিতরে ঢুকাইলে আবার চলা শুরু করে, সেটা কি জিনিস? সিম কার্ড? সেটা আপনি আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় তখন আপনি নতুন মোবাইল কিনলে সেখান থেকে তো আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডি খুলবেন, তাই না? আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেল
গুগল থেকে আপনি ফোন নাম্বারের লিস্ট নিয়ে আসতেছেন, তারপরে আপনার পাসওয়ার্ড ফেসবুক আইডি দিচ্ছেন, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিন্তু আপনি নতুন মোবাইলে আবার সবকিছু যুক্ত করে ফেলতেছেন যার কোনো অস্তিত্ব থাকার কথা ছিল না। এইভাবে যে বিষয়টা তো আপনি খুব ভালোই বুঝছেন যে আপনার নিজের মোবাইলে তো হারানো কখনো হারানো গিয়েছে বা কখনো নষ্ট হয়ে গিয়েছে, এগুলো তো সচরাচর ঘটছে, কিন্তু আপনার সেজন্য কি আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু শেষ হয়ে যায় না, সেটা কিন্তু থেকে যায়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা মিউট করেন, মিউট করেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তখন যে গুগলের একটা পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডটা দিলে যে ঘটনাটা ঘটে, গুগলের একটা সার্ভার আছে, মানে গুগল কোম্পানি ওরা সমস্ত বিশ্বব্যাপী একটা অনেক সার্ভার তৈরি করে রেখেছে, যে সার্ভারের ভিতরে আপনার ডেটাগুলো জমা থাকে, এবং যখনই আপনি অন্য কোনো মোবাইলে আপনার সেই গুগল পাসওয়ার্ডটা মানে প্রেস করেন তখনই গুগল সেটাকে সিনক্রোনাইজ করে ফেলে। সিনক্রোনাইজ করে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট, তারপর আপনার যে গ্যালারি, সেই জিনিসগুলোকে সিনক্রোনাইজ করে ফেলে এবং সেগুলো সব কিছু আবার নিয়ে আসে, কারণ সেই জিনিসগুলো গুগলের সার্ভারে জমা ছিল। এখন তার মানে আমরা বুঝতে পারছি যে আপনি মনে করছেন যে এটাও আত্মার মতোই একটা বিষয়, গুগল আসলে এই আত্মা থেকেই হয়তো, কোরআনের এই আত্মা থেকেই হয়তো গুগল এই আইডিয়াটা চুরি করে নিশ্চয়ই গুগল ডট কম এই জিনিসটা বানিয়েছে। খুবই ভালো কথা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের শরীরে এমন একটা জিনিস থাকে যে জিনিসটা এইভাবে ট্রান্সফার করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে মানে আত্মা জিনিসটা মানুষের শরীরে কই থাকে, কোন জায়গাটাতে থাকে, এটা সম্পর্কে আপনি একটু আইডিয়া দিতে পারেন? আর আনমিউট করে বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন এটা আপনি বললেন যে গুগল সার্ভার, মানে আপনার ধারণা যেভাবে আপনি বলতেছেন, এখন মানুষের আত্মা যদি ওইভাবে আল্লাহ তাআলা রাখে তাহলে সেটা তো একই রকম হলো, তাই না? সেই বিষয়টা যে আত্মা কোথায় থাকে, এখন আত্মা কোথায় থাকে, এখন এরকম আত্মারও তো নিশ্চয়ই এরকম একটা প্রত্যেকটা জিনিসই তো আগে কিন্তু একটা সময়, কিন্তু আমার যখন জন্ম ছিল, জন্ম হয়েছে তখন কিন্তু টেলিফোন ছাড়া আর কোনো কিছুই ছিল না, কিন্তু এখন আপনার সাথে আমি কথা বলতেছি, কোথায় আছেন আপনি, কোথায় আছি আমি, তার কিন্তু কোনো মানে এগুলোর কোনো কিন্তু ই নাই, মানে ব্যাখ্যা আপনার আপনি কিন্তু কিছু পারবেন, ঠিক আছে? এই মোবাইল এখন হাতে হাতে, হ্যাঁ, মানে এখন যে মোবাইলের যে বিষয়টা, ফেসবুক কিন্তু এই কিছুদিন আগেও কিন্তু ফেসবুক নামে কিছু ছিল না, পাটন মোবাইল ছিল, আর টিভি প্রতি ঘরে ঘরে কিন্তু টেলিভিশন ছিল না, শুধু পুরো পাড়ার মধ্যে একটা একটা টেলিভিশন ছিল। এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু এমন ভাবে ঘটনাগুলো ঘটছে যে এগুলোর ভিতরে কিন্তু কারো কোনো হাত নেই। আপনি নিজে কি একটা মোবাইল তৈরি করার মতো ক্ষমতা রাখেন কিনা, আপনাদের তথ্যগুলো তাদের সার্ভারে ডেটাবেজে জমা রাখে, সুতরাং এটা নিয়ে আমাকে মানে ইয়া করার কোনো অর্থ নাই আসলে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে আপনি জানেন না যে আত্মাটা কই থাকে, ঠিক আছে, এটা বললেই হয় যে আমি জানি না ভাই আত্মাটা কই থাকে, এটা আমার জানা নাই। তাহলে আমি আপনাকে হাদিস থেকে দেখিয়ে দিচ্ছি যে আত্মাটা কই থাকে। এখানে মানে আত্মা যে শরীরের একটা অংশ এবং শরীরের যে এটা হাদিস হাদিস গ্রন্থে কিন্তু বলা আছে, ঠিক আছে, আপনি দেখেন এটাকে আমার ইয়া বলা হয়, মানে এটাকে ইসলামের পরিভাষায় যে জিনিসটা বলা হয় মানুষের কলব বলা হয়। কলব কথাটা কি আপনি শুনেছেন? কলব, কলব কথাটা কি? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন একটা হাদিস পড়ে শোনাচ্ছি আপনাকে, এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ শরীফ থেকে, এটা হচ্ছে সিয়াসিতার অংশ, এটা অত্যন্ত প্রখ্যাত হাদিস গ্রন্থ। এখানে এই সহি হাদিস, এটা এটা হাসান হাদিস, এই হাসান হাদিস হাসান সমপর্যায়ের, মানে হচ্ছে সহির কাছাকাছি, 4244 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে, অতঃপর সে তওবা করলে, পাপ কাজ ত্যাগ করলে এবং ক্ষমা করলে তার কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে আরো গুনাহ করলে সেই কালো দাগ বেড়ে যায়, এই সেই মরিচা যা তা কিতাবে উল্লেখ করেছেন, কখনো নয় ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, এটা তাহকি করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, প্রখ্যাত মুহাদ্দিস, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন নাসিরুদ্দিন আলবানী, উনি এই হাদিসটাকে তাহকি করে হাসান সমপর্যায়ের বলে গণ্য করেছেন, তার মানে খুবই গ্রহণযোগ্য হাদিস। এখন তাহলে আমরা দেখতে পেলাম যে কলবের ভিতরে, এবং আরেকটা বিষয় হচ্ছে নবী মোহাম্মদ যখন 5 বছর বয়সী ছিল এবং নবী মোহাম্মদ যখন মিরাজে গেছেন তখন নবী মোহাম্মদ জিব্রাইল এসে নবী মোহাম্মদের কলব পরিষ্কার করে দিয়েছিলেন, মানে হচ্ছে আত্মা পরিষ্কার করে দিয়েছিলেন। তখন যে ঘটনাটা ঘটেছিল, জিব্রাইল এসে তার বুক ফেরে বুকটাকে দুই ভাগ করে ভেতরে জমজম কূপের পানি দিয়ে তার আত্মাটাকে পরিষ্কার করে দিয়েছিলেন, ঠিক আছে, কলবকে পরিষ্কার করে দিয়েছিলেন। এই ঘটনাটা কি আপনি শুনেছেন নাকি এটার এটা রেফারেন্স দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে আপনি যে আত্মাটার কথা বলছেন সেই আত্মাটা থাকে হচ্ছে কি বুকের ভিতরে, তাই না? হ্যাঁ, বুকের ভিতরে থাকে এবং মানুষের প্রতিটি কাজের হিসাব থাকে, এভাবেই তো যে প্রত্যেকটা কাজের হিসাব জমা থাকে, এটা যেমন গুগলে জমা থাকে তাহলে আমাদের হিসাব জমা থাকে, হিসাব যদি গুগলে জমা থাকে তাহলে তো সেখানে তো কোনো সমস্যা দেখছি না। আচ্ছা, এটা যদি থাকা সম্ভব হয় গুগলে, যদি সমস্ত মোবাইলের সবকিছু যদি গুগলে জমা থাকতে পারে তাহলে মানুষের সবকিছু জমা থাকতে সমস্যাটা কোথায়?
আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনাকে আমি দেখছি না, আল্লাহ কিন্তু আমাকে দেখে। এটা এখন একটু মিউট করেন, হ্যাঁ আমি একটা কথা বলছি, এখন একটু মিউট রাখেন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম অনুসারে মানুষের আত্মাটা থাকে বুকের ভেতরে, এবং সেটা জিব্রাইল এসে পরিষ্কার করে দিয়ে গেছে, পানি দিয়ে ধুয়ে গেছে, মানে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। তার মানে এটা কোনো, এটা একটা বস্তুগত জিনিস, মানে এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, পরিষ্কার করা যায়, পানি দিয়ে ধুয়ে ফেলা যায়, তার মানে এটা একটা বস্তুগত জিনিস, তাই না? মানে এটা একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো, যেমন আমাদের হৃৎপিণ্ড থাকে, আমাদের পাকস্থলী থাকে, আমাদের ফুসফুস থাকে, সেরকম আত্মাও একটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে বস্তুগত। বস্তুগত না হলে তো জমজম কূপের পানি দিয়ে ধোয়া যেত না, নাকি? সবকিছুই যদি রেকর্ড হওয়া সম্ভব হয়, তাহলে মানুষের কাজগুলো রেকর্ড হওয়া অসম্ভব, কোন যুক্তি? না না, আমি তো আপনাকে অসম্ভব সেটা এখনো বলিনি, আপনাকে আমি বলেছি যে আপনি আপনি আমার প্রশ্নটা বোধহয় বুঝতে পারেননি। আবার একটু শুনেন যে নবী মুহাম্মদের বুক ছিঁড়ে, যে মিরাজে যাওয়ার আগে একবার আর 5 বছর বয়সে একবার, যে বুক ছিঁড়ে জিব্রাইল তার বুক ছিঁড়ে আত্মা পরিষ্কার করে দিয়েছিল এখান থেকে জমজম কূপের পানি দিয়ে। এখন কোন কূপের পানি দিয়ে যদি কোনো কিছু ধৌত করে, যেমন ধরেন আমি একটা আমার মোবাইলটাকে ধুইলাম, বা ধরেন আমার একটা কাপকে ধুইলাম, কাপটাকে ধোয়া যায়, কিন্তু যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই জিনিসকে কি ধোয়া যায়? এখন আপনি তো এগুলো তো ধরতে পারতেছেন না, এই যে সফটওয়্যার জিনিসটা তো আপনি তো ধরতে পারতেছেন না, এটা তো সফটওয়্যার পানি দিয়ে ধোয়া যায় না। হ্যাঁ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আত্মাটা ধুয়ে থাকে, এখন সেটা কি আমল চলে গেছে বা তার আত্মা ধোয়ার কারণ হচ্ছে কি? আপনাকে মিউট করছি, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। সফটওয়্যার কি পানি দিয়ে ধোয়া যায়? কোন সফটওয়্যার যেটা হচ্ছে গিয়ে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা কি পানি দিয়ে ধোয়া যায়? সেটার উত্তর দেন, আপনি আনমিউট করে সেটার উত্তর দেন, যে জিনিসকে ধরা ছোঁয়া যায় না সেটা কি পানি দিয়ে ধোয়া যায় কিনা সেটা বলেন। এখন সায়েন্স, আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই, আমি যেটা বুঝি আমি আপনাকে সেটা, আপনি যদি বুঝতে পারেন তাহলে তো আর সমস্যা নাই, তাহলে আপনিও বুঝতে পারলেন আমিও বুঝতে পারলাম যে এখানে তখন তো তার বয়স কম ছিল, 40 বছর আগে কিন্তু তার এই আত্মা ধোয়া হয়েছে। এখন আত্মা ধোয়ার বিষয়টা হচ্ছে যে তার যে মানুষ হিসেবে তার যে দুর্বলতা গুলো মানে ধোয়া, এ ধরনের কিছু জিজ্ঞাসা করেছি। সফটওয়্যার কি ধোয়া যায়? সফটওয়্যার ধোয়া যায় না, মানে হচ্ছে গুগলে যেগুলো জমা থাকে সেগুলো কিন্তু। আপনাকে আবারও মিউট করছি, আপনি আমার কথা না বুঝে উত্তর বরবর বরবর করে উত্তর দিয়ে যাচ্ছেন। আপনি আমার কথাটা আগে শুনেন, মন দিয়ে শুনেন, বোঝেন, মাথাটাকে খাটান, তারপর উত্তরটা দেন প্লিজ। আপনি আমার কথাটা শুনে মাথাটা খাটিয়ে সেই রকমের উত্তর দেন, ঠিক আছে? মানে 40 বছর বয়সে করেছে নাকি 3 বছর বয়সে করেছে মোহাম্মদের, সেইটা তো আমি জিজ্ঞাসা করিনি। এগুলো আপনার থেকে আমি আরো ভালো জানি, আমার এগুলো আরো ভালো পড়া আছে, আপনার থেকে অনেক বেশি পড়া আছে, সুতরাং সেগুলো আমাকে বলার দরকার নেই, ঠিক আছে? কত বছর বয়সে এই কাজগুলো হয়েছে নবী মোহাম্মদের, হ্যাঁ এগুলো আপনার থেকে অনেক অনেক ভালো আমি জানি, অনেক বেশি পড়ালেখা আমি করেছি এই বিষয়ে। আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি যে জমজম কূপের পানি দিয়ে আত্মা ধৌত করা হয়েছে, এটা যখন বলা হচ্ছে তখন ডেফিনেটলি বোঝা যাচ্ছে, অবশ্যই বোঝা যাচ্ছে আত্মা হচ্ছে মানুষের বুকের ভেতরে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ। যেমন ধরেন আমি হাত পানি দিয়ে ধুইতে পারি, হাত ধোয়া যায়, কিন্তু আমার চিন্তাকে কিন্তু কেউ পানি দিয়ে ধুইতে পারবে না, বা আমার মানে স্মৃতিকে কিন্তু কেউ আত্মা দিয়ে ধুইতে মানে পানি দিয়ে ধুইতে পারবে না, বা সময়কে কিন্তু কেউ আত্মা দিয়ে ধুইতে পারবে না, ঠিক আছে? সময় হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে হচ্ছে যেটাকে ধরা ছোঁয়া যায় না। স্মৃতি হচ্ছে একটা মানুষের স্মৃতি, আমার মায়ের স্মৃতি আমার মনে পড়ে, এই স্মৃতিটাকে আমি পানি দিয়ে ধুইতে পারবো না কখনো, ঠিক আছে? কারণ পানির সাথে এটা মিলবেই না, আমার স্মৃতিটা হচ্ছে একটা অবস্তুগত জিনিস, এটা বস্তুগত কোনো জিনিস না। পানি দিয়ে ধোয়া যায় শুধুমাত্র সেই জিনিসকে, যে জিনিস হচ্ছে যে জিনিসের বস্তুগত কোনো আকার আকৃতি আছে, অবস্থান আছে, অস্তিত্ব আছে, শুধুমাত্র সেই জিনিসকে পানি দিয়ে ধোয়া যায়। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের বুকের ভিতরে এমন একটা অঙ্গ বা প্রত্যঙ্গ আছে, যেই অঙ্গ প্রত্যঙ্গকে পানি দ্বারা যেহেতু ধোয়া যায়, সেহেতু এটা একটা বস্তুগত জিনিস, তাই না? এইটা এবার আপনি উত্তর দেন। আচ্ছা, এখন পানি দিয়ে ধুয়েছেন এই কথাটা আপনি নিয়ে আসছেন, এই কথাটা কিন্তু আমি বলি, বা এই সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত ব্যাখ্যা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি যেটা বুঝি আমি সেটা আপনাকে বলছি, সেটা হচ্ছে যে মানুষের আমল ভালো কাজ মন্দ কাজ, আপনি একটা ইয়েতে কথা শেষ একটু থামেন, আপনি যে আপনাকে আমি রেফারেন্স দিয়েছি, আপনি কথা শুনে নেন যে আপনার হাদিসে এই জিনিসটা লেখা আছে যে আপনার নবীর আত্মাকে কলবকে পরিষ্কার করে দিয়েছিল জিব্রাইল। আমি আপনার দরকার হলে আপনি বলেন যে সেই হাদিসটা আমি দেখতে চাই, তাহলে আমি আপনাকে হাদিসটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি সেটার ভিতরে আমি থাকি, ঠিক আছে? আর উল্টাপাল্টা ভিতরে আমি কি করতেছি না, যে বলা হচ্ছে যে আপনাকে, আপনি আমার কথা না বুঝে বারবার উত্তর দেওয়ার চেষ্টা করছেন,
আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি শুধুমাত্র সেইটুকুর উত্তর দেবেন, তারপরে আপনি আপনার বাড়তি কথা পরে বললেন, আপনাকে বলতে সময় দেওয়া হবে। আপনি যদি দেখতে চান হাদিসটা যে আপনার নবীর আত্মাকে জিব্রাইল জমজম কূপের পানি দিয়ে ধৌত করে দিয়েছিল, তাহলে আমি আপনাকে হাদিসটা দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি তাহলে আমাকে বলেন যে আমি রেফারেন্সটা হাদিসটা সরাসরি দেখতে চাচ্ছি, হাদিসটা দেখে আমি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বলছেন আমার জীবনের যে ভালো কাজ এবং মন্দ কাজ, আপনি মাঝখানে কথা বলছেন, আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি কেন বললেন যে আপনি আমি এই কথাটা বলেছি? এই কথাটা আমি বলিনি, এই কথাটা আপনার হাদিস গ্রন্থে বলা আছে, পরিষ্কার ভাবে বলা আছে যে জমজম কূপের পানি দিয়ে তার কলবকে পরিষ্কার করা হয়েছে। এখন যে জিনিসকে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব সেটা তো অবশ্যই একটা বস্তুগত জিনিস, বস্তুগত জিনিস না। আপনি কি বলতে পারেন যে এটা একটা অবস্তুগত জিনিস, সেটার কোনো মানে বাস্তবে এটা ধরা ছোঁয়া যাবে না, এরকম কিছু আপনি বলতে চাচ্ছেন? তাহলে তো সেটা ইসলামের বিরোধী কথা হয়ে গেল। এখন কলব ধুয়েছে সেটা আপনি বারবার নিয়ে আসতেছেন, কিন্তু আমার কিন্তু কথা সামনে পিছনে মাঝখানে কোথাও কিন্তু আমি এটা যোগ করিনি। আপনার হাদিসের রেফারেন্স দেখাবেন, কোরআনের আয়াত দেখাবেন, সরাসরি লিপ্ত এবং সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সহি হাদিস দেখার পরেও যদি আপনি বলেন আমি এই হাদিস মানি না, তাহলে আপনার তালাক হয়ে যাবে, স্বামী তালাক হয়ে যাবে, আপনি আপনি কুফরি করতেছেন। আপনি এটা জানেন যে সহি হাদিস না মানলে কি সেটা কি হয়? হ্যাঁ, এখন সহি হাদিসের যদি ওই একটা প্রসঙ্গ থাকে, প্রত্যেকটা বিষয়েরই একটা প্রসঙ্গ থাকে, আমি যে প্রসঙ্গটা নিয়ে আসছি সেই প্রসঙ্গের ভিতরে প্রসঙ্গ যাই থাকুক, কথা হচ্ছে কলবকে পানি দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। এইটা তো কোনো প্রসঙ্গ আসলেও তো এই কথাটা তো উল্টায় যাবে না, এই কথাটা তো এই কথাই থাকবে যে জমজম কূপের পানি দিয়ে কলবকে পরিষ্কার করা হয়েছে। এটা যে প্রসঙ্গেই ঘটনা ঘটে থাকুক না কেন, ধরে নিলাম প্রসঙ্গটা যখন মোহাম্মদ যখন ছোট ছিল সেই প্রসঙ্গে আসছে বা মোহাম্মদ বড় ছিল সেই প্রসঙ্গে আসছে, প্রসঙ্গ যাই হোক না কেন এই তথ্যটা তো তাতে পরিবর্তন হবে না। তথ্যটা তথ্যই থাকবে যে আত্মাকে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করা যায়। আপনি যে দাবি করছেন আত্মা, সেই আত্মাটাকে যদি জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করা যায় তাহলে তো সেই আত্মা জিনিসটা একটা বস্তুগত জিনিস, এই সাধারণ জিনিসটাকে আপনি এখনো বুঝতে পারছেন না। এখন কথা বলবো, সুযোগ দিবেন? আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি, আমি আপনাকে একটা যুক্তি দেখিয়েছি, আমি আপনি যুক্তির জন্য যদি তর্ক করেন সেটা ভিন্ন কথা, আর যদি শোনার উদ্দেশ্যে বোঝার উদ্দেশ্যে যদি শুনে যান তাহলে আমি কথা বলে আমি শেষ করে দিব। আপনার সাথে বেহুদা কথা বলে কতক্ষণ আপনি একটা পাইছেন আপনার সাথে বেহুদা কথা বলার বলে সময় নষ্ট করার মতো সময় আমার নাই। হ্যাঁ, আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি একটা দাবি করছেন ভালো কাজ এবং মন, আপনি একটা দাবি করেছেন যে দাবিটা হচ্ছে কি আত্মা বলে একটা কিছু আছে। আমি আপনার ইসলামের সোর্স থেকে দেখালাম যে আপনার আত্মা জিনিসটা শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো, যেটাকে আবার খুলে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে আবার পরিষ্কার করে ফেলা যায়। তার মানে হচ্ছে এটা একটা হৃৎপিণ্ডের মতো একটা প্রত্যঙ্গ, পরিষ্কার ভাবে এই জিনিসটা বোঝা যাচ্ছে। আপনি এখন মানে রেফারেন্স উল্লেখ করায় আপনি এমন একটা ফাঁদে পড়ে গেছেন। এখন আপনি বুঝতে পারছেন যে আপনি আত্মার কথা বলেছেন, সেই আত্মাটা আত্মাটার যে মানে ধারণা এখানেই ধূলিসাৎ হয়ে যায়, এই জায়গাতেই আত্মার ধারণা ধূলিসাৎ হয়ে যায়। এবং এটা যে একটা মিথ্যা কথা, এটা যে একটা বানানো কথা, এটা যে একটা কল্পকথা, এটা যে একটা পৌরাণিক গল্প, এই জিনিসটা এইখানেই প্রমাণ হয়ে যায় যে যেহেতু আত্মাকে জমজম কূপের পানি দিয়ে ধৌত করা সম্ভব, তার মানে আত্মা একটা অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত মানুষের ওপেন হার্ট সার্জারি করে, পৃথিবীতে লক্ষ লক্ষ ওপেন হার্ট সার্জারি হয়, কোথাও কেউ কখনো আত্মা নামক কোনো অঙ্গ প্রত্যঙ্গ এখন পর্যন্ত খুঁজে পাইল না। এমনকি বর্তমান সময়ে হার্ট ট্রান্সপ্লান্ট পর্যন্ত হয়, একজনের হৃৎপিণ্ড আরেকজনের শরীরে প্রতিস্থাপন হয়। তাহলে কি আত্মা পরিবর্তন হয়ে যাবে? মানে হার্ট যদি একজনের হার্ট যদি আরেকজনকে দিয়ে দেওয়া হয়, বা এমন এমনও দেখা যায় যে মৃত যে ব্যক্তিটা মাত্র মারা গেছে সেই ব্যক্তিটার হার্টটাকে খুলে হৃৎপিণ্ডটাকে খুলে আরেকজন মানুষের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব, এখন এই প্রযুক্তি আবিষ্কার হয়েছে। এমনকি এখন আর্টিফিশিয়াল মানে হচ্ছে গিয়ে যান্ত্রিক হৃৎপিণ্ড পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে, যেই হৃৎপিণ্ডটা মানুষের হৃৎপিণ্ড যখন নষ্ট হয়ে যায় সেখানে সেই যান্ত্রিক হৃৎপিণ্ডটা বসায় দেওয়া যায়। হার্টের ভিতরে নানা ধরনের জিনিস আবিষ্কার হয়েছে, পেসমেকার আবিষ্কার হয়েছে, পেসমেকার মানে হার্টের যে ধমনী থাকে, হার্টের হার্টের যে প্রধান ধমনীটা থাকে সেইখানে পেসমেকার পর্যন্ত বসানো যায়। তাহলে ধরে নিচ্ছি যে একজনের হার্ট নষ্ট হয়ে গেছে, তাকে একটা যান্ত্রিক হৃৎপিণ্ড বসা দেওয়া হলো, তাহলে কি তার আত্মাটা কি সেখানে থাকবে নাকি থাকবে না? মানে মানুষ কি এখনো কেন এই জিনিসটা খুঁজে পাইলো না? মানুষের কত লক্ষ লক্ষ কোটি কোটি ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এখন পর্যন্ত আত্মা বলে কোনো কিছু কেন মানুষ এখন পর্যন্ত খুঁজে পাইলো না, সেটা বলেন তো। আপনি কি মোবাইলে আপনি যা দেখেন, আপনি যদি মোবাইলটা ভাঙেন সবকিছু আপনি দেখতে পাবেন? আপনি তো মোবাইলে অনেক ফেসবুকে অনেক ছবি দেখেন, মেসেঞ্জারে অনেক কিছু লেখেন, কিন্তু আপনি যখন এটা ভাঙবেন তখন তার ছাড়া আর কিছু খুঁজে পাবেন না, তার এবং ইলেকট্রিক কিছু জিনিসপত্র ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। তাহলে মানুষের হৃদয়টা
অবশ্যই খুঁজে পাবো, আপনাকে আবারও মিউট করছি, অবশ্যই খুঁজে পাবো। আমি মোবাইল ফোনে কি কি যন্ত্রপাতি লাগানো হয় সেই সম্পর্কে আমার খুব পরিষ্কার ধারণা আছে। মোবাইলের ভিতরে প্রসেসর থাকে, র্যাম থাকে, তারপর হচ্ছে গিয়ে মাইক্রো এসডি কার্ড থাকে, এসডি কার্ড থাকে, হার্ড ডিস্ক কার্ড হচ্ছে, এই এসডি কার্ড হচ্ছে মেমোরি সংরক্ষণ করে, আর প্রসেসর হচ্ছে প্রসেসিং কাজগুলো চালায়, র্যামটা হচ্ছে সেই হার্ড ড্রাইভ থেকে, যেটা হচ্ছে এসডি কার্ড থাকে, সেই হার্ড ড্রাইভ থেকে জিনিসপত্র এনে প্রসেস করে, প্রসেস করার সময় সাময়িকভাবে যেখানে রাখা হয় ডেটাগুলো সেটাকে বলে। এই জিনিসগুলা যদি কেউ বলে যে মোবাইল ফোনের ভিতরে একটা আত্মা আছে এবং আত্মাটাকে ধৌত করা যায়, জমজম কূপের পানি দিয়ে ধৌত করা যায়, যদি জমজম কূপের পানি দিয়ে ধৌত করা যায়, তাহলে ডেফিনেটলি বুঝে নিতে হবে সেই জিনিসটা হয়তো কোনো মাইক্রোচিপ বা কোনো প্রসেসর বা কোনো র্যাম বা কোনো এসডি কার্ড। আমরা পরিষ্কারভাবে এই জিনিসটাই বুঝতে পারবো যে যেহেতু এটা পানি দিয়ে ধোয়া যাচ্ছে, তার মানে এটা বাস্তব অস্তিত্ব আছে, বস্তুগত অস্তিত্ব আছে। যদি বস্তুগত অস্তিত্ব থাকে তাহলে মোবাইল ফোনটা ভাঙলে সেই জিনিসটা পাওয়া যাবেই যাবে, কোনো কোনো এটা কোনো অন্যথায় হইতেই পারে। আমার ফেসবুক আইডিতে দাদা আছে, সেগুলো আপনি দেখতে পাবেন। আপু আমার ফেসবুক আইডি তো জমজম কূপের পানি দিয়ে ধৌত করা যায় না, হাদিসে পরিষ্কার করে করে নিয়ে একটু ভালো করে করে নিন যাতে করে আপনার। আপু আপনি চিৎকার করছেন, মানে অপ্রাসঙ্গিক কথা বলছেন। আপনাকে যে জিনিসটা বলেছি যে জমজম কূপের পানি দিয়ে যদি ধৌত করা সম্ভব হয় কোনো জিনিসকে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা বস্তুগত জিনিস। এই সাধারণ জিনিসটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি অনেকগুলো প্রসঙ্গ একটা প্রসঙ্গ দিয়ে আপনি কাটানোর চেষ্টা করছেন, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন যে আমার আমি যেই এটা সহিহ হাদিসের বর্ণনা, আপনি এটা আমি বলেছি, আপনি আপনি যদি এটাকে না মানেন তাহলে তো আপনি কুফরি করতেছেন। আপনি যদি মনে করেন যে আমি বলি না জানি না, আমি বলেছি তাহলে আপনি যদি মেনে থাকেন তাহলে আপনি বলেন আমার প্রসঙ্গ এটা, তাহলে তো এটা বস্তুগত হয়ে গেল না? আত্মাটা তাহলে একটা বস্তুগত ধারণা না, একটা অঙ্গপ্রত্যঙ্গ? আপনার সাথে আপনি মানে ক্যাক করতেছেন, আপনি কথা বোঝেন না, মানে বোঝেন না, যুক্তি বোঝেন না, কিছু বোঝেন না, ক্যাক করেন, মানে ফালতু মেয়ের একটা সীমা আছে না? আচ্ছা আরেকজনকে যুক্ত করি। হ্যাঁ মুখার্জি দাদা বলেন। হ্যাঁ আসিফ ভাই, আমার যেটা একটা জিনিস আমি বলার ছিল, ওই মহিলাটি যেটি বলছিলেন যে আপনার মোবাইল ভেঙে ফেললে আপনি কি ছবিটা দেখতে পাবেন কিনা, সেটার জন্য মনে হয় আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি টেলিকম লাইনে অনেকদিন কাজ করেছি, তো আমি জানি যে একটা মোবাইলে একটা স্ক্রিন নামক একটা জিনিস থাকে, সেই স্ক্রিনটা অনেকগুলো পিক্সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? একটা মোবাইল ভেঙে ফেললে ওই পিক্সেলগুলো নষ্ট হয়ে যাবে, তো পিক্সেলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করে আপনি ছবি দেখতে পাবেন? তো এগুলো তো এগুলো হচ্ছে ফুললি ম্যাটেরিয়ালিস্টিক থিং, ঠিক আছে? এগুলো দিয়ে আত্মা পাত্তা এগুলোকে কম্পারিজন করা যাবে না, ঠিক আছে? আত্মা হচ্ছে পুরোপুরি একটা ধারণা, এটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক থিং নয়। তো এটাই আমি ওই যে মহিলাটি এসেছিলেন যাদেরকে আপনি আপু বললেন ওনাকে আমি বোঝাতে চাইছি। আচ্ছা এটা এটা হলো মানে ওই প্রসঙ্গে কথাটার সম্বন্ধে আমার যতটুকু বলা ছিল সেটা আমি বললাম।